नमस्कार द कॉग्निजेंस यूट्यूब चैनल पक्ष सबाई के स्वागत जानाच्छी। आज पर्षद सभापति कल्याणमय गंगोपाध्याय स्वाक्षर करा एक निर्देशिका जारी करा पश्चिमबंग मध्यशिक्षा पर्षद तरफ थेके समस्त विद्यालय प्रधान उद्देश्य एटी जारी करा। आपनारा जानें इतिपूर्वे माध्यमिक परीक्षार फल इंटरनेटर माध्यम प्रकाश कर दिए पश्चिमबंग मध्यशिक्षा पर्षद। परीक्षा प्रथम द्वितीय तृतीय स्थानाधिकारी सह समस्त कृति छात्र छात्री नामों आपनारा जेने फेले इतिमदे इंटरनेटे फलाफल जाना गेलेव मार्कशीट हाथे पायनी पड़ुआरा। आगामी 22 एवं 23 जुलाई स्कूलगुली थेके मार्कशीट देवार तारीख घोषणा करा हुए चिलो, किन्तु नतून करे करोना भाइरास संक्रमणेर जेरे एकटा दिन बदलानोर सिद्धान्त नियेछे मध्यशिक्षा पर्षद। गोष्ठी संक्रमण शुरू हो गेछे राज्ये एमन घोषणा करार पर चलती सप्ताहे बृहस्पतिवार एवं शनिवार सम्पूर्ण लकडाउन पालन करार सिद्धान्त नियेछे राज्य प्रशासन। आर सेई घोषणार संगे सामंजस्य रेखे पूर्व घोषणा अनुयायी प्रथम दिन 22 तारीख तो मार्कशीट देवा हबेई, एदिके मार्कशीट देवार द्वितीय दिन 23 तारीख बृहस्पतिवार पड़छे लकडाउन, से कारणे 23 तारीखेर जायगाय 24 जुलाई अर्थात शुक्रवार मार्कशीट देवार कथा घोषणा करा हुए चे पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर तरफ थेके। निर्देशिकाटीते आरो बला हुए चे जे मार्कशीट वितरणेर दुई दिन ओ एकादश श्रेणीते भर्तिर जन्य प्रयोजनीय दिन ओ विद्यालयेर प्रधानेर निर्देशे जेकोनो दिन शिक्षक शिक्षिका ओ अशिक्षक कर्मचारीदेर विद्यालये उपस्थित थाकते हबे। उक्त दिनगुलिते विद्यालये অন্তত 50% উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাদের একটি রোস্টার বা উপস্থিতি সূচি প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিমারির পরিস্থিতিতে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। নির্দেশিকায় মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বিধি পালনের কথাও বলে দেওয়া হয়েছে। এই সতর্কতা বিধি সহ উপস্থিতি সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে পালিত না হলে পর্ষদের নজরে আনলে তা পর্ষদ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কন্টেইনমেন্ট জোনের মধ্যে রয়েছেন তাদের জন্য অবশ্য ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। এই নির্দেশিকাটি অতি দ্রুত কার্যকরী করার নির্দেশও দেওয়া হয়েছে। এটি পর্ষদ সভাপতি ডক্টর কল্যাণময় গাঙ্গুলী জারি করেছেন। ভিডিওটির মাধ্যমে সমস্ত বিদ্যালয় যাদের দশম শ্রেণীর মার্কশিট এবং একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত ব্যাপারে শিক্ষক শিক্ষিকাতে আশা নিশ্চিত করতে বলা হয়েছে এবং সমস্ত দূরত্ববিধি সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে পালন করার কথা বলা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে রোস্টার করার কথা বলা হয়েছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা কন্টেইনমেন্ট জোনে আছেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও করা হয়েছে এই নির্দেশিকাটিতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল দ্য কগনিজেন্সকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবরের নোটিফিকেশান পেতে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।